What's up guys, it's your boy Tuveda Fidi and welcome to Honest Review by Sakib. Exactly. Our place is, I mean, food vlog and travel vlog pure thaki. I mean, dekhi. Ji haan. Thank you so much. Amar video dekhi. Khub bhalo. Another brush korchi 70% manusher sathe dekha hoyeche jara shobar sathe dekha korchi. Ji haan. O jotosto chesta korcho o na thakle ashole o aro boro hoye rajha amar. না থাকলে আসলে ব্লগটা করা ইম্পসিবল ছিল। আর রাশিয়া আই লাভ ইউ 100,000 পেজে যদি ফলোয়ার হয় তাহলে ঢাকায় আপনাদের রাশিয়ার কোনো একটা বিখ্যাত খাবার বা যে কোনো কিছু নিয়ে আসবার আমি আর রিভিউ দিব অনেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা হয়তো অনেকেই জানতেন যে রাজশাহী এসেছিল ওয়ান অফ দা বিগেস্ট ইউটিউবার তৌহিদ আফ্রিদি ভাইয়া। তৌহিদ আফ্রিদি ভাইয়ার 110 নম্বর ব্লগের জন্য রাজশাহীতে ট্যুরে এসেছিলেন তিনি, এবং রাজশাহী থেকে আমরা যারা হোস্ট করছিলাম আমাদের বেস্টটা দিয়ে আমরা ট্রাই করেছি রাজশাহীকে যেন খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে আসেন তৌহিদ আফ্রিদি ভাইয়া। এরপরে ফ্যান মিট আপ ছিল 12টার সময়, সেটা শেষ করে সোজা রুমে চলে যান রেস্ট করার জন্য। আর এদিকে বাজে 1টা, আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল, যে কারণে আমি চিন্তা করি রেস্টুরেন্ট প্লেসে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে না যাক। আলাকার্ট মেনু খুলে ফুড প্রাইস গুলো দেখে আমি সিদ্ধান্ত নেই যে আমি একদম সুপের দিকে যাব ডিরেক্ট, আমি রাইস আইটেমের মধ্যে কোনো কিছুই খাবো না। এরপরে আমি অর্ডার করি থাই থিক স্যুপ, কিন্তু এটা ছিল 1:3, বাট আমি একা মানুষ যে কারণে আমি 1:1 বলি, তারা বলে আমি চাইলে করে দেওয়া যাবে। মজার ব্যাপারটা আপনাদেরকে একটু পরেই বলি, 20-25 মিনিট সময় নিয়ে খাবার চলে আসে। থাই থিক স্যুপের সাথে ছিল অন্থন 6 পিস, খাবারের প্রাইসটা ছিল 650 টাকা প্লাস, মানে সার্ভিস চার্জ এবং এক্সট্রা কিছু অ্যাড হবে সাথে। মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি, খাবারের টেস্ট এভারেজ থাকলেও আমি নিছিলাম 1:1, বাট প্রাইস আমার দেওয়া লাগছে 1:3। প্রাইস যে 1:3 দেওয়া লাগবে এটা যদি আগে আমাকে ক্লিয়ার করতো তাহলে আমি খাইতে পারি বা না পারি আমি 1:3 নিয়ে রাখতাম। খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আসি এবং বসেছিলাম লবিতে। কিছুক্ষণ পর ভাইয়া নামবে এবং ফ্যানদের সাথে মিট করবে। এটা ছিল প্রথম দিনের মিট আপ, আমি আমার পরিচয়টা দেই। এবং পরে 2 দিন তৌহিদ আফ্রিদি ভাই টিমের সাথে আমরা একসাথে ঘুরেছিলাম, রাজশাহীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় শুট হয়েছে। এর মধ্যে আম এবং আমবাগানের শুটের জন্য আমরা গেছিলাম মুন ভাইয়ের আমবাগানে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে তানভীর রায় ভাইকে আম গাছে তুলে দেয় এবং এরপরে যা ঘটলো, এরপরে আমরা গেছিলাম পুঠিয়া রাজবাড়ি বা জমিদার বাড়িতে। সেখান থেকে ফিরে আমরা সোজা রাতের বেলা যাই কালাই রুটি খাইতে। কালাই রুটি খাওয়া শেষ করে রাজশাহী শহরের নাইট ভিউটা দেখার জন্য আমরা সবাই মিলে বের হয়ে পড়ি। রাতের বেলা বেশ কয়েকটা শুট হয়, শুট শেষ করে আমরা সবাই মিলে আবার চলে আসি হোটেলে। তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে আমার এই 3 দিন ঘোরার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। বেসিক্যালি ভাইয়া 3 দিন ধরে রাজশাহী শহরে আছে এবং ভাইয়ের সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। তবে মোস্টলি আমি প্রথমে মেনশন করতে চাই আমার রাজশাহী ভাই ব্যাপারদের জন্য, যারা আমাকে বিভিন্ন সময় ফোন দিয়েছিলেন, দেখা করতেছিলেন, বাট পরিস্থিতির জন্য আসলে হয় না ভাই, তাদের জন্য কিছু বলতে চাই আপনি। বিভিন্ন আমাদের সড়কগুলো আছে, লাইট গুলো আছে, সবগুলো এক্সপ্লোর করছে, আমবাগানে গেছে, আম খাইছে। বাট মজার ব্যাপার হচ্ছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার ভাই? ওইটা খাওয়ার পর আমি ফ্যান হয়ে গেছি ভাই, ওই খাবারটা আমার কাছে কেন ওইটা সেটা বেস্ট লাগছে। এটা আমাদের রাজশাহীর ঐতিহ্য কালাভুনা, আর হচ্ছে কালাই রুটিটা, মানে কালাভুনাটা আমার মুখে লাগে, ভাত আর কালাভুনা ছাড়া আমার মুখে ভালোই লাগে। আমার পেজে আমি ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগ করে থাকি। আমি দেখছি। জি হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখি, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই। মজার বিষয় হচ্ছে আমার পেজে 85K ফলোয়ার্স, আপনার যদি 100K হিট করতে বলেন সবাই। আচ্ছা, যদি ও 100K হিট করে তাহলে ও রাজশাহীর খাবার নিয়ে ঢাকায় চলে আসবে আমার অফিসে, আর আমার সাথে একটা রিভিউ করবে খাবার নিয়ে। 100,000 পেজে যদি ফলোয়ার হয় ও তাহলে ও ঢাকায় আপনাদের রাজশাহীর কোনো একটা বিখ্যাত খাবার বা যে কোনো কিছু নিয়ে আসবে, আমি ওর রিভিউ দিব অনেস্ট ইনশাল্লাহ ভাই। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আর 3 দিন আপনার সাথে ছিলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমরা সবসময় কাজ করতে পারি। আর এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমি কাজ করছি, যেমন ও আরও বিভিন্ন যাদের নাম আমি মেনশন করতে পারছি না, বাট যাদের সাথে কাজ করছি আমি খুবই প্রাউড ফিল করি, যে আমি আই ফিল ব্লেসড। আর তরুণ উদ্যোক্তাদের সাথে কাজ করছি, লিডারদের সাথে কাজ করছি, নেতাদের সাথে কাজ করছি, মানে সবার সাথে আমি আসলে মিশে গেছি, এখানে সাধারণ মানুষের সাথে কাজ করছি, দে আর অ্যামেজিং। ভাই একটা মজার বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে রাজশাহী থেকে আগে বিভিন্ন সেলিব্রিটিস আসছে, বাট এইভাবে আমি ইন্টারাকশনটা দেখি না, যারা আপনি যেভাবে বারবার সবার কাছে যাচ্ছেন, কথা বলতেছেন, নিচে নামতেছেন, যখনই শুনতেছেন অডিয়েন্স আসছেন, বাট এই ব্যাপারটা কি, আমি 3 দিন ধরে ভাইয়ের সাথে আছি, আমার ভাইয়ের প্রতি একটা ইমোশন চলে আসছে, চলে যাচ্ছে, এটা আমার কাছে খারাপ লাগছে কেন, বৃষ্টি পড়তেছে আজকে, ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় কিনা দেখো, তারপর তোমার বাসা থেকে যাবো। সবশেষে স্পেশাল থ্যাংকস টু তানভীর ভাইয়া এবং জুবায়ের ভাইয়া, তারা দুজন থাকার কারণে আমি অনেক বেশি সাহস পাইছিলাম এবং তারা আমাকে অনেক বেশি ফ্যাসিলিটিস দিয়েছিল। খুব জলদি আপনারা সবাই মিলে 100K ফলোয়ার্স করে দেন, যেন তাড়াতাড়ি ঢাকায় গিয়ে আফ্রিদি ভাইয়ের সাথে ফুড ব্লগটা করে আসতে পারি।